আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। এক নজরে, থানার আইসিকে রাস্তায় দাঁড় করিয়ে প্যান্ট খুলে জুতো পেটা করব আমি, কোন বাপ মা বাঁচায় দেখব সেটা। ফের বেলাগাম, বিজেপি প্রার্থী বিজেপি নেতা দিলীপ ঘোষ। অপরদিকে ভাইপো অভিষেক ব্যানার্জিকে পুরোপুরি প্যাকেট করব আমি, 1.5 লক্ষের অধিক ভোটে সন্দেশখালীতে জিতবে বিজেপি প্রার্থী। হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। অপরদিকে চরম বিপাকে তৃণমূল কংগ্রেস, এক লপ্তে একসাথে 300-এর অধিক টিএমসি কর্মী যোগ দিলেন অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে। অপরদিকে 12ই মে রাজ্যে 4টি নির্বাচনী সভা করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমছে হিন্দুদের জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা বেড়েছে 43%, নির্বাচনের মধ্যেই প্রকাশ্যে এলো রিপোর্ট। অপরদিকে মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাকে কটাক্ষ রাজ্যের মন্ত্রীর। অপরদিকে কেশপুরে খুন হবেন বিজেপি কর্মী, আশঙ্কা প্রকাশ তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী দেবের, দায়ের হলো মামলা। অপরদিকে বহরমপুরে তৃণমূলের সমর্থনে প্রচারে ইউসুফ পাঠান, ইরফান পাঠান, জমজমাট রোড শো। বিস্তারিত প্রত্যেকটি খবর জানাবো, সেই সাথে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল কালবৈশাখী, ভারী বৃষ্টির সতর্কবার্তা, 9টি জেলায় কমলা সতর্কবার্তা জারি। বিস্তারিত জানতে, খবরগুলো দেখতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আমাদেরকে। ভোটের বাজারে ফের বেলাগাম বিজেপি নেতা দিলীপ ঘোষ। থানার আইসিকে রাস্তায় দাঁড় করিয়ে প্যান্ট খুলে জুতো পেটা করব, কোন বাপ মা বাঁচায় সেটা দেখব। বেলাগাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবার পুলিশ কর্তার প্যান্ট খুলে রাস্তায় জুতো পেটা করবার হুঁশিয়ারি। বৃহস্পতিবার বর্ধমান থানার আইসিকে উদ্দেশ্য করে এভাবেই আক্রমণ করেছেন তিনি। বুধবার তার পদযাত্রায় তুমুল উত্তেজনা দেখা গিয়েছিল বর্ধমানে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই পদযাত্রার জন্যে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। পুলিশের সঙ্গে দিলীপ ঘোষের ধস্তাধস্তি দেখা গিয়েছিল। সেই ঘটনার রেশ ধরেই বর্ধমান থানার আইসির বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের ফোয়ারা ছোটালেন দিলীপ ঘোষ, হুমকিও দিলেন। দিলীপ ঘোষ এদিন জানিয়েছেন, আইসি কত বড় চামচা হয়েছে আমি ওটা দেখছি, কি করে সারা জীবন চাকরি করে ও। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে ওর গাড়ি আটকাবো, ওকে বের করে ওর কাপড় খুলবো, প্যান্ট খুলে নেব। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ভেবেছে বালি চোর গরু চোরদের মতো নেতা আমি। এখানেই থামেননি দিলীপ ঘোষ, রুদ্রমূর্তি ধারণ করে বিজেপি নেতা আরও বলতে থাকেন, তোর কোন মা বাপ আছে বাঁচায় সেটা আমি দেখব। আর আইসিকে বলছি অন রেকর্ড, ওকে যদি আমি প্যান্ট না খুলিয়েছি পাবলিকের সামনে তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয়। কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আরে আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি, পাবলিকের সামনে লোকসভা নির্বাচনের মাঝেই প্রবল চাপে তৃণমূল কংগ্রেস, একসাথে 300 জন টিএমসি কর্মী যোগ দিলেন অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে। লোকসভা নির্বাচনের মধ্যে তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে চলেছে বিজেপি। ভোটের মধ্যে কাশফুল শিবিরে বিরাট বড় ভাঙ্গন নৌহাটি জগদ্দলে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে পদ্মশিবির বিজেপিতে যোগ দিলেন একসাথে প্রায় 300 অধিক তৃণমূল কর্মী। তাতেই ভোটের মধ্যে ওই এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই বেড়ে গেল। যদিও অর্জুন সিং বলছেন, শেষ দিন যখন জাল গোটাবো আমি, সেদিন দেখবেন আর কোনো মাছ ওদিকে নেই, সব এদিকে চলে আসবে। এদিন অর্জুন সিং সুর চড়িয়ে বলেন, তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি ভোটে হারবে নৈহাটিতে। পার্থ ভৌমিক যে কুকর্ম করেছেন তার ফল এখানকার মানুষ বুঝিয়ে দেবে তৃণমূলকে। নৈহাটি জগদ্দলে তৃণমূলে বিরাট বড় ধস নামবে। এখানেই না থেমে অর্জুন সিং আরও বলেন, যারা তৃণমূলের সঠিক কর্মী ছিল তাদের তৃণমূল কোনো গুরুত্ব দেয় না। যারা তৃণমূলের জন্য মার খেয়েছে, জেলে গিয়েছে, তারা আজ তৃণমূলের সঙ্গে নেই, তাই আজ তৃণমূলে ধস নামছে, ধস নামবে। প্রসঙ্গত এদিন পঞ্চায়েত সমিতির মেম্বার সহ প্রায় 300 টিএমসি কর্মী বিজেপিতে একসাথে যোগ দিয়েছেন। প্রসঙ্গত 20 মে ভোট রয়েছে ব্যারাকপুরে, এখন দেখার সেখানে শেষ হাসিটা হাসে কে। দেশে কমছে হিন্দু জনসংখ্যা, মুসলিম বেড়েছে 43%, লোকসভা নির্বাচনের মধ্যেই প্রকাশ্যে এলো রিপোর্ট। দেশে হিন্দু জনসংখ্যা কমেছে 8%, সেই সময় বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা।
নির্বাচন চলাকালীন রিপোর্ট প্রকাশ করল প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদ। 1950 থেকে 2015 পর্যন্ত দেশের জনসংখ্যার ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। কেবল ভারত নয়, এই সময়সীমায় গোটা বিশ্বের জনসংখ্যার তথ্য নিয়েই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদ। সেখান থেকে দেখা যাচ্ছে 65 বছরে দেশে হিন্দুদের জনসংখ্যা বেশ অনেকটাই কমে গিয়েছে। 1950 সালে ভারতের নাগরিক ছিলেন 84% হিন্দু, কিন্তু পরের 65 বছরে ছবিটা বেশ পাল্টে গিয়েছে। 2015 সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে 8% কমেছে দেশে হিন্দু জনসংখ্যা। 2015 সালে 78% হিন্দু বসবাস করছেন ভারতে। এই 65 বছরে ভারতে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। 1950 সালে সেই সময় ভারতে ছিলেন 9.84% মুসলিম। মুসলিমদের সংখ্যা প্রায় 40% বেড়েছে 65 বছরে। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার 14.15% মুসলিম। শিখ জনসংখ্যা 1.24% থেকে বেড়ে দাঁড়িয়েছে 1.85%, বৃদ্ধির হার 6.58%। এছাড়া খ্রিস্টান জনসংখ্যা 5.38% বৃদ্ধি পেয়েছে। 2015 সালের পরিসংখ্যান বলছে ভারতে খ্রিস্টান জনসংখ্যার হার 2.24 থেকে 2.36% হয়েছে। এই পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে ভারতের সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, দেশে যথেষ্ট উন্নতি করছে সংখ্যালঘুরা। তবে ভারত ছাড়াও এই সময়ের মধ্যে নেপালে কমেছে হিন্দু জনসংখ্যা। 3.6% কমেছে সে দেশের নেপালের হিন্দু জনসংখ্যা। ভাইপো অভিষেক ব্যানার্জিকে যদি প্যাকেট করতে না পারি, আমার নাম শুভেন্দু নয়, ফের বোমা ফাটালেন নন্দীগ্রামের বিধায়ক। জানালেন সন্দেশখালীতে 1.5 লাখের বেশি ভোটে জয়লাভ করছে বিজেপি। লোকসভা নির্বাচনের মধ্যে রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে সন্দেশখালীর স্ট্রিং অপারেশনের একটি গোপন ভিডিও। সেই ভিডিও ঘিরে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে তৃণমূল বিজেপির মধ্যে। এই আবহে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্ট্রিং অপারেশনের ভিডিও নিয়ে রেখা কোনো প্রতিক্রিয়া না দিলেও তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী এদিন। এদিন শুভেন্দু অধিকারী বলেন সন্দেশখালী থেকে 1.5 লাখের বেশি লিড পাবে বিজেপি প্রার্থী রেখা। সেই সঙ্গে বলেন মোদিজির সুনামি চলছে, উত্তর ২৪ পরগনার সমস্ত আসন বিজেপি পাবে। দমদম, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বারাসাত সব আসনে নরেন্দ্র মোদীর প্রার্থীরা বিরাট বড় ব্যবধানে জয়ী হবেন। এরপর সন্দেশখালীর ভাইরাল স্টিং অপারেশনের ভিডিও প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। বিরোধী দলনেতা বলেন ওরা ফাঁদে পা দিয়েছে, পুরো টাকা দিয়ে ভাইপো আর আইপ্যাক এই ভুয়ো স্টিং অপারেশনের ভিডিও করিয়েছে। আইপ্যাকের সবগুলোকে যদি প্যাকেট করতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারী বলেন ওগুলো সমস্ত ভাইপো আর আইপ্যাকের করানো, উচ্চ আদালতে যাওয়া হচ্ছে, সমূহ ঘটনার জন্য সিবিআই তদন্তের আবেদন জানানো হচ্ছে, আমরা 2-1 দিনের মধ্যেই ফাইল করছি, আমরা ওই কেসেই ভাইপো আর আইপ্যাককে প্যাকেট করে ছাড়ব। কেশপুরে খুন হবেন বিজেপি কর্মী, জানালেন তৃণমূল নেতা তথা টলিউড অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। কেশপুরে বিজেপি কর্মীর খুন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইতিমধ্যে। ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল গেরুয়া শিবির। এ বিষয়ে এখনও দেবের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত অশান্তির খবর প্রকাশ্যে আসছে। পরিস্থিতি আয়ত্তে রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে কেশপুরে প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেব অধিকারী। বলেছিলেন বিজেপি মরিয়া হয়ে গিয়েছে, জেতার জন্যে 10-20 তারিখের মধ্যে বিজেপির নেতা কর্মীকে খুন করা হবে, রাজনৈতিক কারণে নিজেদের কর্মীদের খুন করে দোষ চাপানো হবে তৃণমূলের কাঁধে। দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পরবর্তীতে সিউড়ির সভাতেও ফের কার্যত একই কথা বলেছিলেন দীপক অধিকারী ওরফে দেব। তারপরে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ জানিয়েছিলেন দলের তরফে দেবের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। সেই মতোই এবার দেবের বিরুদ্ধে কেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগপত্রে বলা হয়েছে দেব যে ধরনের মন্তব্য করেছেন তাতে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। অপরদিকে বহরমপুরে দুই পাঠান ভাইয়ের রোড শো। ইউসুফ পাঠানের হয়ে প্রচারে বেরিয়ে জয় নিয়ে প্রত্যয়ী ইরফান পাঠান। তারকা সমাবেশে জমজমাট বহরমপুর। দাদার হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। অধীর রঞ্জন চৌধুরীর গড়ে
হলো দুই পাঠান ভাইয়ের রোড শো। দাদার হয়ে জমিয়ে ভোট প্রচার করলেন ইরফান পাঠান। বহরমপুরে কংগ্রেসের পাঁচবারের সাংসদ তথা প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দাদা ইউসুফ পাঠানের হয়ে বহরমপুরে প্রচারে এসেছেন ইরফান পাঠান। বেলডাঙ্গা থেকে প্রায় 6 কিলোমিটার রোড শো করেন দুই ভাই। হুটখোলা গাড়িতে করে প্রচার সারেন তারা। তার ফাঁকে ফ্যানেদের আবদার মেটাতে দেখা যায় দুই পাঠান ভাইকে। অনেকে ইরফানের দিকে ব্যাট বাড়িয়ে দিচ্ছিলেন অটোগ্রাফের জন্য। হাসি মুখে অটোগ্রাফ দেন দিন ইরফান পাঠান। আগামী 13 মে বহরমপুরে ভোট। 11 তারিখ প্রচারের শেষ দিন। তার 48 ঘন্টা আগে দুই পাঠানকে নিয়ে রোড শো করিয়ে প্রচারে ঝড় তোলাই তৃণমূলের লক্ষ্য। আবারও রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 12 মে রাজ্যে 4টি নির্বাচনী সভা নরেন্দ্র মোদীর। একদিনে বাংলায় 4টি জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 12 মে সেই কর্মসূচি হচ্ছে। বিজেপি জানিয়েছে ওই দিন ব্যারাকপুর, আরামবাগ, হুগলি, হাওড়াতে প্রকাশ্য নির্বাচনে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার যেসব লোকসভা আসনে নির্বাচনী প্রচার সমাবেশ করছেন সেগুলিতে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। কারণ মোদী যেগুলিতে সমাবেশ করেছেন বা আগামী দিনে করবেন সেগুলিতে যদি বিজেপি পিছিয়ে থাকে তাহলে তা দলের রাজ্য নেতৃত্বের জন্য অত্যন্ত বিড়ম্বনার বিষয় হবে। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বঙ্গ সফর হয় 4 এপ্রিল। শুরু হয়েছিল কোচবিহার থেকে, এটি তার 12তম বঙ্গ সফর হতে চলেছে। মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবদ্বীপে বিরোধী দলনেতাকে তুলোধনা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়ের। মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে বিরোধী দলনেতার সমালোচনা করলেন বাবুল সুপ্রিয়। তিনি এদিন জানান, মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে নবদ্বীপে প্রচারে আসেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। রোড শোতে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা বিভিন্ন কুরুচিকর মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি এদিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুভেন্দুবাবু যে কোনো জায়গায় গেলে হই হই করেন, এক জায়গায় দাঁড়াতে পারেন না। মনের ভেতর শান্তি না থাকলে মানসিক অবস্থা ঠিক থাকে না, তখন অশালীন মন্তব্য, অশালীন শব্দ বেরিয়ে আসে মুখ থেকে। প্রসঙ্গত বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় ভোট প্রচারে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে ফেরার পথে তৃণমূলের এক সভা থেকে সন্দেশকালী প্রসঙ্গে মন্তব্য ভেসে আসে শুভেন্দু অধিকারীর জন্যে। তা শুনে বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে ছাপার অযোগ্য ভাষায় অশালীন শব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ। সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। চলবে বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। চলবে কালবৈশাখী, তার সাথে ঝোড়ো বৃষ্টি। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জেনে নেব ওয়েদার রিপোর্টটি বিস্তারিত। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের 9টি জেলায় কমলা সতর্কবার্তা জারি। তার মধ্যে আজকে দক্ষিণবঙ্গের 7টি জেলায় ভারী বৃষ্টিপাত। আজকে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সাথে সাথে কমলা সতর্কবার্তা জারি। 50-60 কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আজকে কলকাতা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি থাকছে। হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে জেলাগুলিতে। তার সাথে 50-60 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া, কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা থাকছে। সেই জেলাগুলিতে 40-50 কিমি বেগে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হওয়া, কালবৈশাখী বজ্রপাত, তার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আজকে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা, তার সাথে 30-40 কিমি বেগে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হওয়া, কালবৈশাখীর সতর্কবার্তা থাকছে আজকে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। আজকের খবরগুলো এই পর্যন্তই। এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। পরবর্তী খবর নিয়ে খুব দ্রুত পৌঁছে যাব আপনাদের দোরগোড়ায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।